মানে বই কি খুব মানে না শুনে তার প্রাণ বাঁচে বাস রে শাস্ত্র কি কেন বলো দেখি তোমার নামে চিঠি তোমাকে কি চিঠি লাগবে আমি কা
কি খুকি তুমি যে কি নাও তা ভেবে পাই এবারে তুমি কোথায় গিয়েছিলে খুকি আমি আমি ক্রঞ্চ দ্বীপে গিয়েছিলু সেইখান থেকেই মাত্র আসছি ক্রঞ্চ দ্বীপে এতে আশ্চর্য হও কেন আমাকে তোমাদের মতো পেয়েছো আমার তো যেতে কোনো খরচ নেই আমি যেখানে খুশি যেতে পারি তোমার ভারী মজা আচ্ছা আমি যখন ভালো হবো তুমি তখন আমাকে তোমার চেহারা করে নিতে বলেছিলে মনে আছে তুমি খুব মনে আছে আবার এমন সব মন্ত্র শিখিয়ে দেব যে পাহাড়ে সমুদ্রে অরণ্যে কোথাও কিছুতে বাধা দিতে পারবে না কে কিসব পাগলের মতো কথা হচ্ছে তোমাদের ভালো বল পাহাড় পর্বত সমুদ্রকে ভয় করি কিন্তু তোমার এই পিষেটির সঙ্গে যদি আবার কবিরাজ এসে জোটেন তাহলে আমার মন্ত্রকে হার মানতে হবে পাহাড়ের পায়ের কাছে ঝর্ণার পথ লেগেছে সেই
তোমার দেখার সঙ্গে সঙ্গে আমিও দেখতে পাচ্ছি। আচ্ছা কোকি, এর ডাক্তার কি রাতে জানো? জানি বলে কি, আমি যে তার কাছে রোজ ভিক্ষা নিতে যাই। সেটা বেশ, তবে আমি ভালো হবে তার কাছে ভিক্ষা নিতে যাব। খুব পারবে, তবে তোমার দরকার হবে না। তিনি তোমাকে যা দেবেন অমনিয়ে দিয়ে দেবেন। সে বেশ হবে, তোমাকে সাথে করে নিয়ে গেলে আমারও পেট ভরে ভিক্ষা দিবে। তুমি কি ভিক্ষা চাই? খুব ভালো মনে হচ্ছে।
ওটাই হলো খারাপ লক্ষণ। আমাদের চক্রধর দত্ত বলেছে, দোহাই কবিরাজ মশাই, আপনার চক্রধর দত্তের কথা রেখে দিন, এখন বলুন ব্যাপারখানা কি? বোধ হচ্ছে আর ধরে রাখা যাবে না, আমি তো রিজেক্ট করে দিয়েছিলাম, কিন্তু বোধ হচ্ছে বাইরের হাওয়া লেগেছে। না কবিরাজ মশাই, আমি ওকে খুব করে আগলে সামনে রেখেছি, বাইরে যেতে দেইনি, আর তাছাড়া এই দরজাটা প্রায় বন্ধই থাকে। আমি দেখে আলু তোমাদের সদর দরজা দিয়ে হু হু করে হাওয়া বইছে, ওটা একেবারেই ভালো নয়। তুমি যাও, ও দরজাটা বেশ ভালো করে তালা চাবি বন্ধ করে দাও, পরে যদি কেউ এসে পড়ে খিড়কি দরজা আছে, ওই জানালাটা দিয়ে যে সূর্য আসছে আবহাওয়া আসছে ওটাও বন্ধ করে দাও, ওতে রোগীকে বরং জাগিয়ে রেখে দেয়। আমার চোখ বুজে রয়েছে, বোধ হয় ঘুমোচ্ছে, ওর মুখ দেখে মনে হয় যেন কবিরাজ মশাই যে আপনার নয়, তাকে ঘরে এনে রাখলুম, তাকে ভালোবাসলুম, আর বোধ হয় তাকে ধরে রাখতে পারবো না। একই তোমার ঘরে যে মরণ আসছে, একই উৎপাত। হ্যাঁ তুমি যাও ভাই, এখনই ও দরজাটা ভালো করে বন্ধ করে দাও, আর আমি যাই বাড়ি গিয়ে একটা বিন করে পাঠিয়ে দিচ্ছি, সেইতে খাইয়ে দেখো, যদি রাখবার হয় সেটাই টেনে রেখে দিতে পারবে। বুঝিনি বটে কিন্তু মনটা ভালো।